চাঁচল ব্লক তৃণমূল ছাত্র পরিষদে ভাঙন। চাঁচল ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সহ 30 জন যোগদান করেছেন বিজেপিতে। চাঁচল বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপঙ্কর রাম তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন। চাঁচলের স্থানীয় বাসিন্দা বিজেপি প্রার্থী হওয়াতে এই দলত্যাগ বলে দাবি করেছে টিএমসিপি জেনারেল সেক্রেটারি বুবাই সাহা। তবে ভোটের আগে এই দলবদলে খুশি রয়েছে বিজেপি প্রার্থীরা। তবে একে একেবারে গুরুত্ব দিচ্ছে না টিএমসিপি প্রেসিডেন্ট বাবু সরকার। তিনি জানিয়েছেন ওরা যত ভাঙবে টিএমসিপি ততই করবে। আমাদের যুবমোর্চা বলবো, ভাঙবি যত গর্বিত গর্ব তত, করবি যত ভুল রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল। বিজেপি যে একটা মূর্খের দল, তাদের সংখ্যা গুনতেই ভুল করে দিচ্ছে, বলছে 5 জন, বলছে 30 জন। এই মূর্খতাকে নিয়েই বিজেপি চলছে। ভাঙবি যত গর্ব তত, করবি যত ভুল রক্ত দিয়ে লিখে যাবো আমরা তৃণমূল। তৃণমূল শতকে কখনো ভাঙে না বা শেষ হয় না, এটাকে যত ভাঙবে তত করবে। আর ওই দু একটা যাওয়াতে টিএমসিপির কিছু যায় আসে না, আমরা তো কোম্পানি রেখেছি, আমরা টিএমসিপির নেতা তৈরির কোম্পানি রেখেছে, হাজার হাজার ছাত্র এখানে স্পষ্ট বক্তা এবং স্পষ্ট লড়াকু ছেলে তৈরি হয়ে আছে। কোনো প্রভাব পড়বে না, কী প্রভাব পড়বে দু একটা ছেলে যাওয়াতে। আজকে আমাদের যুব মোর্চার হাত ধরে 12 নম্বর জেলা পরিষদে জেডপি বলি আমরা মণ্ডল, সেই মণ্ডলে আজকে অনেকজন যে তৃণমূল থেকে অনেক যারা কলেজে ছিলেন ছাত্র টিএমসিপির ছেলেরা তারা আমাদের দলে যোগদান করেছে। আজকে সংখ্যা আমরা আপাতত লিস্ট পেয়েছি 24 জনের, তার সাথে বলেছে আরো কিছু জন আছে, 7-8 জন আছে আরো, তারাও এসে কালকে আমাদের পার্টি অফিসে আসবে, এসে সকালে যোগদান করবে। যে জয়নিং তুলসিহাটা কুশিদা খরবা চাঁচল চারিদিকে জয়নিং এর খবরগুলো আসছে, আমরা একটার পর একটা জয়নিং মারব। আর যেমন বলে মর্নিং শোজ দ্য ডে, আমরা দেখাবো, শেষটাও আমাদের থাকবে।